আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক স্বপ্নে কাঁদতে দেখলে কী হয় অথবা কান্নাকাটি করার কারণে চোখ দিয়ে পানি পরা অথবা পানি পরা ছাড়া কান্নাকাটি করতে দেখা বা কাদার পরে হাসা মূল কথা এই কাঁদতে স্বপ্নে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দিতে চান তো এই কান্নাকাটি করতে দেখার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার ইমাম ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর কিতাব তাবির ইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা দেখার সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক কান্নাকাটি করতে দেখার স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাবো সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নে কান্নাকাটি করতে দেখা অর্থাৎ কান্নাকাটি করতে দেখলে কাঁদতে দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে রয়েছে যে স্বপ্নের চেহারায় কান্নার নিশানা পড়ে গেছে দেখা তাহলে নিকাজ করার কারণে মানুষ তাকে ভর্সনা করবে অর্থাৎ স্বপ্নে যদি কেউ দেখে যে সে কান্নাকাটি করছে এবং কাঁদতে কাঁদতে তার চেহারায় কান্নার দাগ পড়ে গেছে কান্নাকাটির নিশানা লেগে গিয়ে চেহারায় তাহলে বুঝতে হবে যে অচিরই সে নেক কাজ করবে অনেক বেশি এত বেশি নেক কাজ করবে যে মানুষ তার নেক কাজের কারণে ভৎসনা করবে খারাপ বলবে মানুষ তার দুর্নাম রটনা করবে অথচ সে সঠিক পথেই আছে এবং নেক কাজের উপরেই আছে এখানে রয়েছে হজরত ইব্রাহিম কেরমান রহমাতুল্লা আলাই বলেছেন স্বপ্নে কান্নাকাটি করতে দেখা এটি খুশি ও আল্লাহ তাল্লাহর ক্ষমা করার লক্ষ্য আলহামদুলিল্লাহ ইব্রাহিম কেরমান এ রহমতুল্লাহ আপনারা জানেন তিনি বড় একজন স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেন স্বপ্নে যদি কেউ কান্নাকাটি করতে দেখে কাঁদতে দেখে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে এটি সে খুশি লাভ করতে পারবে আল্লাহ আল্লাহতালা তাকে খুশি দান করবেন সে দুনিয়াতে এবং আখেরাতে খুশি থাকবে এবং আল্লাহ আল্লাহতালা তার সকল গুনাহ করে দিবেন আল্লাহ মাফ তালা তাকে মাফ করে দিয়ে তাকে জান্নাত এবং খুশি দান করবেন এখানে রয়েছে স্বপ্নে গুনাহ বা কোনো ইলমের মাহফিলে বা কোরআন মজিদ পড়ায় কাঁদতেছে আর এমন সাদৃশ্যপূর্ণ স্থান তাহলে আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ লাভ হবে আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি দেখে যে সে কান্নাকাটি করছে কোনো গুনাহের কারণে সে গুনাহের কথা মনে করে কাঁদছে অথবা কোনো ইলমের মাহফিলে বা কোনো ওয়াজ মাহফিলে বসে সে কাঁদছে এই স্বপ্ন দেখলো অথবা দেখলো সে কোরআন মাজিদ তেলাওয়াত করছে এবং কাঁদছে এই স্বপ্নগুলো যদি দেখে আর সেই স্থানটাও যদি এমন সাদৃশ্যপূর্ণ খুব ভাব গাম্ভীর্যপূর্ণ স্থান হয় কোনো ধরনের খারাপ কাজ সেই স্থানে না থাকে শুধুই গুনাহের কারণরে সে কাঁদছে এবং মাহফিলের কারণে ওয়াজ মাহফিলে সে কাঁদছে বা কোরআন পরে কাঁদছে স্থানটাও এমনই স্থান এই স্বপ্নটি দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে দয়া করবেন এবং অনুগ্রহ দান করবেন আল্লাহ তাআলা তার দয়া এবং অনুগ্রহে তাকে সিক্ত করবেন সাথে সাথে আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে দিবেন আল্লাহ তালা তাকে বুজুর্গ বানিয়ে দেবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে স্বপ্নে কাঁদতেছে দেখা কিন্তু অশ্রু নির্গত হচ্ছে না তাহলে বিগত দিনে কাজ না করার জন্য আক্ষেপ করবে তাও বা করবে অর্থাৎ স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে যে সে কাঁদতেছে খুব কান্নাকাটি করছে কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ছে না তাহলে বুঝতে হবে সে বিগত দিনে যে ভালো কাজ করেনি এই কারণে সে আফসোস করবে আক্ষেপ করবে এবং সে তওবা করবে যাতে ভবিষ্যৎ জীবনে সে ভালো কাজ করতে পারে সুতরাং অশ্রুবিহীন কান্না করতে দেখা এটি তার জন্য তওবার নির্দেশ এখানে রয়েছে স্বপ্নে কৃতকর্মের বিপদের কারণে বিলাপ করা ছাড়া কান্নাকাটি করতে দেখা তাহলে বিবাদ হাসি খুশি লাভের লক্ষণ অর্থাৎ স্বপ্নের মধ্যে কেউ দেখল যে সে কৃতকর্মের বিপদের কারণে বিলাপ ছাড়া কান্নাকাটি করছে অর্থাৎ সে কোনো কাজ করেছে কোনো খারাপ কাজ বা বিপদের বিপদজনক কাজ করেছে যার কারণে কোনো বিপদ পড়েছে এবং সেই বিপদে পড়ে সে কান্নাকাটি করছে কোনো ধরনের আওয়াজ বিলাপ ছাড়া নিঃশব্দে কান্নাকাটি করতে দেখলো স্বপ্নে তাহলে বুঝতে হবে সে বিবাদে পড়বে তবে ওই পরিশেষে তার হাসি খুশি লাভ হবে আল্লাহ তালা তার জীবনে হাসি খুশি দান করবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে হজরত জাফর সাদেক আলাই বলেছেন স্বপ্নে কাদার পরে হাসতে দেখা এটি মৃত্যুর নিকটবর্তী হওয়ার লক্ষণ অর্থাৎ জাফর সাদেক রহমাতুল্লা আলাই আপনারা জানেন বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশরত বড় আল্লাহ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে সে কাঁদছে এবং হঠাৎ করে কাদার পরে সে আবার হাসছে তাহলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে আল্লাহ তালা এই কাদার পরে হাসতে স্বপ্ন দেখিয়ে তাকে সতর্ক বার্তা দিচ্ছেন যে বান্দা তোমার মৃত্যু নিকটবর্তী এসে গিয়েছে তুমি সতর্ক হও তুমি ভালো আমল করো খারাপ আমল ত্যাগ করো এর প্রমাণ হলো আল্লাহ তালী কুরআনুল করিমের আয়াতের অংশ বিসমিল্লাহ রহমান হুয়া আব হাকুয়া আবকা অর্থ তিনিই হাসান এবং তিনিই কাদান প্রিয় দর্শক আমরা দোয়া করবো আল্লাহ তালা স্বপ্নে কাঁদতে দেখার ভালো ব্যাখ্যাগুলো আমাদেরকে দান করুন খারাপ ব্যাখ্যাগুলো থেকে হেফাজত করুন আমিন